তোমরা দেখছো জোসনা পিঙ্গলিত। কেমন আছো তোমরা? আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন বাজে দুপুর একটা। এত দেরি করে কেন আজকে ব্লগটা স্টার্ট করলাম? তার কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার উপোস করি ভোলেনাথের উদ্দেশ্যে। তো সেই জন্য উপোস করেছি। রান্নার তেমন কোনো ঝামেলা নেই আজকে তোমাদের সাথে, কিন্তু রান্নার একদমই রান্নার কিছু শেয়ার করব না, কারণ আজকে আমি সকালে ভাত করেছি, কাকরোল ভাজি করেছি, আলু সেদ্ধ করেছি, আর চিকেন ছিল, ওটা দিয়ে নীলাঞ্জনা আর ওর পাপা খাবে। আমি আজকে ভাত খাবো না, ভাত দিয়ে আগুনের কোনো জিনিসই খাবো না, আজকে ফল শাবু এসব খাবো। তো আজকে যেহেতু আমি উপোস করেছি, সেই জন্য আমি মাথায় শ্যাম্পু করব। তো শ্যাম্পু করব ভাবলাম না, তোমাদেরকে একটু একটা চুলের টিপস শেয়ার করি। তো সেই জন্যই বসে গেছি পুরো। আজকে দেবো চুলে হচ্ছে অ্যালোভেরা জেল আর হচ্ছে কোকোনাট অয়েল। তো অ্যালোভেরা জেলটা পুরো অ্যালোভেরার পাতাটা হচ্ছে আমি আমাদের গাছে থেকে তুলে নিয়ে এসেছি, পিস পিস করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এই অ্যালোভেরা গাছটাকে আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। এর থেকে কিভাবে আমি জেলটাকে বার করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কি করব, ভালো করে এইভাবে পাতাটাকে কেটে নিতে হবে। এবার এর ভেতর থেকে পুরো জেলটাকে বার করে নেব। এই একইভাবে দেখো কি সুন্দর জেল, পুরো ফ্রেশ জেল এটা। এইভাবে আমি সমস্ত জেলটাকে বার করে নেব। যাদের মাথা গরমের টেন্ডেন্সি আছে, অনেক সময় হয় না মাথাটা গরম হয়ে যায়, তারা কিন্তু এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারে। যাদের ঠান্ডার টেন্ডেন্সি আছে তারা কিন্তু একদম নয়, তাহলে ঠান্ডা লেগে যাবে, একদম অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্যে যাদের ঠান্ডার টেন্ডেন্সি আছে অ্যালোভেরা জেল কিন্তু একদম ইউজ করবে না। দেখো একটা টুকরো থেকে বার করে নিলাম, আবার ঠিক এইভাবে, আবার চাইলে এইভাবে মাঝখান দিয়ে কেটেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, তাহলে দুপাশ দিয়েই বার করতে হবে। এইভাবে একটা বার করে নিতে হবে। যে এইভাবে বার করে নিলাম। তো এইভাবে আমি সমস্ত জেলটা বার করে নিচ্ছি। দেখো অ্যালোভেরা জেলটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে হাত দিয়েই। এবার এটাকে হয়ে গেছে পেস্ট করা, এবার আমি এর মধ্যে কোকোনাট অয়েলটা অ্যাড করছি। কোকোনাট অয়েল অ্যাড করে দিয়েছি, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশবে না কিন্তু, বলে না তেলে জলে মেশে না, সেই রকম অ্যালোভেরা জেল আর তেলের সাথে মেশানো কিন্তু খুবই মুশকিল ব্যাপার। এবার এটাকে আমি খুব ভালো করে মাথার মধ্যে চুলে স্কাল্পে আর লেন্থে লাগিয়ে নেব। দেখেছো কি অবস্থা? এবার এটাকে পুরো লেন্থ লাগিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি এটা মাখছি, পুরো স্কাল্পে শীতে করে করে, এরকম শীতে করে করে কেমন দড়ি দড়ি হয়ে যাচ্ছে। এইভাবে মাখবো, তাহলে আমি সম্পূর্ণ চুলে এইভাবে মেখে নিই। দেখো সমস্ত অ্যালোভেরা জেলটা
অয়েলটা আমি সমস্ত চুলে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, তারপর স্নান করে আসব, পুরো শ্যাম্পু করব, তারপর আমি ঠাকুরের পুজো দেব। তো চলো সরাসরি আমি স্নান করে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি। দেখো চান করে আমি সরাসরি ঠাকুরের এখানে চলে এসেছি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ঠাকুরকে আমি গোটা গোটা ফল দিয়েছি, আর দিয়েছি এখানে কলা, শশা, আম, আপেল, নকুলদানা, সাবু আর ইক্ষু গুড়। এগুলো আজকে আমি ঠাকুরের ভোগের জন্য নিবেদন করছি। আর এদিকে ঠাকুরের আসনটা সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরের পুজোর জন্যে ফুল, এটা আকন্দ ফুলের মালা, বেলপাতা, সাদা ধুতরা ফুল, সাদা অপরাজিতা, সাদা এমনি সাদা ফুল, আর এটা হচ্ছে সাদা আকন্দ ফুল, আর এটা হচ্ছে ওই কলকে ফুল টাইপের। তো এবার আমি ঠাকুরের পুজোটা শুরু করব। প্রথমেই ঠাকুরকে আমি ঘি মধু দিয়ে স্নান করিয়ে নেব। ভালো করে চন্দন মাখিয়ে দিচ্ছি ঠাকুরকে, একটা টিপ দিয়ে দিচ্ছি।
দেখো পুরো পূজোটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমি সাবু মাখা খাবো, তো তার জন্য সাবুটাকে মাখবো। সাবু মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাবু, কলা আর আখের গুড়। আজকে আখের গুড় দিয়েই সাবুটাকে মাখবো। আজকে কিন্তু আমি আগুনের জিনিস কিছুই খাবো না, সারাদিনই আমি আজকে সাবু ফল এগুলোই খাবো। একটু গোটা গোটা রাখছি, একদম গলিয়ে ফেললে ভালো লাগে না। তো এবার আমি সাবুটা খেয়ে নিই, এদিকে আমাদের দিকে প্রচুর বৃষ্টি এসছে, পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি। দেখো ঝড় উঠেছে, এখন প্রচন্ড মেঘ করেছে। দেখো বৃষ্টিও হচ্ছে, মেঘ ডাকছে। দেখো সন্ধ্যাবেলায়, এখন আমি সন্ধ্যা দিলাম। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখো সন্ধ্যাবেলায় হানিবানি পেয়ারা খাচ্ছে। দেখো শব্দ হচ্ছে কেমন, এবার হানিবানি পেয়ারা খাচ্ছে, এবার আমি একটু ফল খাবো। চলো আমি এবার ফল কাটি। গুড ইভিনিং, তো সন্ধ্যাবেলায় আবার চলে এলাম। হানিবানিকে গোয়াভা দিয়েছে খেতে, ওরা গোয়াভা খাচ্ছে। দেখো আজকে চুলগুলো কি সুন্দর সিল্কি আর গ্লোয়িং হয়েছে, দেখেছো চকচক করছে, খুব সুন্দর সিল্কি হয়েছে। তো তোমরা সবাই কিন্তু এই অ্যালোভেরা আর কোকোনাট অয়েলটা ইউজ করবে, খুব ভালো, হেয়ার ফলটাও কম হয় এতে, আর মেনলি চুলে খুব সুন্দর সিল্কি আর গ্লো। তো আজকে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সন্ধ্যাবেলায় হানিবানিকে গোয়াভা দিয়ে এবার আমি একটু ফল কেটেছি, যে আম আর অ্যাপেল। দেখো তো এটা আমি আজকে সন্ধ্যাবেলায় খাবো, আর সারাদিন তো তোমরা জানোই আজকে উপোস করলাম, সাবু খেয়েছিলাম, তারপরে কলা খেলাম, আর এই ফলগুলো এখন খাবো। আর রাতের দিকে তেমন আর কিছু খাওয়ার ইচ্ছে নেই আজকে, তো এটাই খেয়ে নেব। যাই হোক, ভাল লাগে না উপোস করে বেশি মিষ্টি জিনিস খেতে বারবার। তো আজকের ব্লগটা আমি আর বড় করছি না, এখানে এন্ড করছি, আবার পরবর্তী ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।